আর দোয়া না আলি আমার ভাইরা যাবেন না, দোয়ার দরকার আছে না নাই? দোয়া দরকার আছে। মনে রাখবেন আমি কৃষকদের হয়ে এবং ওই যে জমির ব্যাপারটা যে অত্যাচার হচ্ছে, আমি এক জনসভা করব, পদসভা করব, আপনারা সবাই একটু খবর পেলে যাবেন, তাই তো নাকি? যাবেন সব। একটু কষ্ট করে, চার পাঁচ মাস কষ্ট করে, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি গোটা 40-50 দিতে পেরেছেন ভাইকে, যেমন নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেব, আমি সেই দেশের নাগরিক বলে যাচ্ছি, যদি গোটা 40-50 দিতে পারো, অধিকার নিয়ে যতের সঙ্গে মাথা তুলে বাঁচা, বাকিটা আপনাদের ব্যাপার। বসেন, কি হলো? সরাও সরাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দুয়ার মাহফিলকে আপনি কবুল করুন, শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কবুল করুন। এই মাহফিলের মাধ্যম দিয়ে সমাজ ব্যবস্থা, দেশ ব্যবস্থা, গরিব অসহায় মানুষের মুক্তির চেষ্টায় কিছু রাজনীতি চেতন শিক্ষা দিলাম, সচেতন শিক্ষা দিলাম। আয় আল্লাহ, আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত প্ল্যাটফর্ম, সেখানে আজকে এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছে, সেই পবিত্র মাহফিল থেকে হ্যাঁ করেছি, আমাদের জীবনের কোন খাতাকে মাফ করে দিন, আমাদের প্রত্যেককে নায়ের পক্ষে সত্যের পক্ষে চলার তৌফিক দিন। এই সুন্দর পরিবেশ কোমল করে নিন, যে যা করি হচ্ছে পরের বছরের জন্য, এই সুন্দর পরিবেশকে গড়ে তোলার জন্য প্রত্যেককে কবুল করুন। আল্লাহ দেশবাসীর সেবায়, দেশের সেবায়, ন্যায় প্রতিষ্ঠিত স্বার্থে যারা আমার সাথে হাত তুলে সাক্ষী দিয়েছে সাথ দেবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতের আমার বন্ধু সাথী বানান, পরকালে একসাথে জান্নাত বানান, জান্নাতি বানান। আর আল্লাহ আমাদেরকে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি করার তৌফিক দি। আর কিছু মানুষ নলেজ সিটিলে মিথ্যা প্রচার ছড়াচ্ছে, তাদেরকে হেদায়ত করুন, হেদায়ত করুন, হেদায়ত করুন, হেদায়ত কপালে না থাকলে বিচার আপনি করুন। আয় আল্লাহ পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিকে কবুল করুন। আয় আল্লাহ 21 বিধানসভাতে দেশ সেবার স্বার্থে, মানব সেবার স্বার্থে আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। কায়নাত আপনার, আপনার কাছে সাহায্য চাইছি। আয় আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা কর্মীরা যারা এখানে কাজ করছে, আল্লাহ তাদের বিপদ আপদে আপনি হেফাজত করবেন। এটা একটা অরাজনীতির সংগঠনের, এই সংগঠনের ছেলেভাবে যারা জুলুম করছে সেই জালিমদের বিচার আপনি করবেন। আল্লাহ এই সংগঠনের কর্মীরা যারা আপনার ডেকে সারা দিয়ে চলে গেছে, তাদেরকে রসুলের সাফা সুপারিশ নসিব করে জান্নাত নসিব করবেন। এই সংগঠনের পরিবার আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করুন। আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মাই মুরব্বী আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করুন। হাবিবের খাতির আমাদের প্রত্যেকের মনে আশাকে কবুল করুন। আমিন আমিন আমিন। আমি আপনার হাওয়ালায়, আপনার ভরসায় থাকি, আমার কোনো গার্ড নেই, আমার কোনো সাথে কেউ নেই। আল্লাহ অনেকে বলে তুমি বডিগার্ড লাও, আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আপনি যথেষ্ট আমার জন্য, আপনি যথেষ্ট আমার জন্য, আপনি যথেষ্ট আমার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।